ওকে বন্ধুরা, আপনাদের সিমে প্রতিদিন রেগুলার 10টা 20টা করে প্রমোশনাল SMS চলে আসে। যে কোনো সিম থেকেই এই সমস্যা আছে। আমরা যারা সিম ব্যবহার করি তারা দেখি যে অনর্গলত বা অনবরত কিন্তু এই ধরনের SMS চলে আসে। তো এখন আপনি যদি চান যে এই ধরনের SMS আপনার প্রয়োজন নেই বা আপনি চাচ্ছেন না, এগুলো আজীবনের জন্য বন্ধ করতে চাচ্ছেন, আপনি যদি বিরক্ত বোধ করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে এই সকল SMS সিম কোম্পানি থেকে দেওয়া SMS গুলো কিভাবে আপনি ডিঅ্যাক্টিভেশন করবেন। চলুন দেরি না করে মূল প্রসেস শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে আসবেন, নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাই ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট করতে চাই। এই মুহূর্তে আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু কোনো ধরনের কাস্টম কেয়ারে ফোন দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট আপনি একটি ফোন নাম্বার ডায়াল করে এই কাজটি করতে পারছেন। এর জন্য আমরা ডায়াল প্যাড অপশনে ট্যাপ করব, *121# জাস্ট এই কোড নাম্বারটি ডায়াল করব। দেন আপনার যেটা করতে হবে, আপনার যেই সিম থেকে আপনি SMS গুলো বন্ধ করতে যাচ্ছেন চিরদিনের জন্য, সেই সিমটি সিলেক্ট করে নিতে হবে বা সেই অপারেটরটি সিলেক্ট করে নিতে হবে। ওকে, এরপরে এই ধরনের একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনাকে মেনু সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা যেটা করব, এখানে ট্যাপ করব, ট্যাপ করে সার্ভিস জোন জাস্ট আমরা এখানে ক্লিক করব। এটা আছে মেবি 9-8 নম্বর সিলেক্ট করব, সার্ভিস জোন জাস্ট এটা সিলেক্ট করার পর আমরা সেন্ড করে দেবো। ওকে, সেন্ড করার তারপর এই ধরনের একটি অপশন চলে এসেছে, এখান থেকে আপনাদের যেটা সিলেক্ট করতে হবে 6 নম্বর অপশন আপনারা চলে আসুন। 6 নম্বরে দেখতে পাচ্ছেন স্টার্ট অর স্টপ BL SMS। জাস্ট এখন আমরা 6 ক্লিক করব, 6 টাইপ করার পর আমরা যেটা করবো দেন সেন্ড করে দেবো। ওকে, সেন্ড করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে, এখান থেকে আপনারা অফ করতে পারবেন, আবার এখান থেকে দেন অন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আমরা 2 নম্বরটি সিলেক্ট করে দেবো, দিয়ে দেন সেন্ড করব। সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ইউর রিকোয়েস্টেড হ্যাজ বিন রিসিভড সাকসেসফুল, অর্থাৎ আমার এই সিম থেকে আর কোম্পানি থেকে যে SMS গুলো দেবে সেগুলো আর প্রবেশ করবে না। অর্থাৎ আমি এটা কোম্পানিকে বুঝিয়ে দিলাম যে আমার এই SMS গুলো প্রয়োজন নেই, আপনাদের প্রমোশনাল যে SMS সেগুলো আমার প্রয়োজন নেই। তো এখন থেকে আপনার ফোনে আর কোনো ধরনের SMS আসবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে দেবেন।